আজকের ভিডিওটা এখন থেকে শুরু করে দিলাম। আর এখন বাজে সকাল 8টা মতো, তো সকাল সকাল বসে আছি, এখনো স্নান করতে যাইনি, স্নান করতে যাবো। আর এদিকে তোমাদের দাদা ভাই ও ফোনে কিছু দেখছে একটা ভিডিও। তো আজকে হচ্ছে হোলি, তো সবাইকে হ্যাপি হোলি। ঝাড়খণ্ডে আমার ঝাড়খণ্ডে আজকে হোলি মানাচ্ছে, তো আজকে বেঙ্গলে কালকে হয়ে গেছে হোলি, আজকে এদিকে হোলি। তো আজকে হোলি, তো হোলি কীরকম হবে আমি জানি না, আমার এটা ফার্স্ট হোলি। তো আজকে বাড়িতে এমনিতে গেস্ট আসার ছিল, তো কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে, গেস্ট আজকে আসছে না। আর বাড়ির সকালে যে কাজবাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে আমি একটু বসেছিলাম, ফোনটা ভাবলাম যে দেখি একটু, কারণ আমি এখন বেশিরভাগ টাইম কাজ করি, যেটুকু টাইম কাজ করি বাকি টাইম একটু রেস্ট করি, শরীরটা অতটা ঠিক নেই বলে রেস্টই করি। যেটুকু সময় পাই তোমাদের দাদা ভাই থাকলে ওর সাথে গল্প করতে থাকি, তখন ভিডিও করা হয়ে ওঠে না, চাইলে করা যাবে। তো আমি একটু ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে শরীর, তাই আমি করছি না। তো ভাবলাম যে না, আজকে হোলি, আজকে তো করতেই হবে, আজকে তো হোলি স্পেশাল, বাড়িতে কী হচ্ছে জানি না। তো কয়েকদিন হলো বাড়িতে নিম পাতার বড়া হচ্ছিলো, নিম পাতা পোড়া হচ্ছিলো, কচি কচি নিম পাতা। তো বাড়িতে আজকে সকাল সকাল তোমাদের দাদা ভাই নিম পাতা পেড়েছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো নিম পাতা রাখা আছে, তোমাকে বলেছি বড়া বানাতে, তো আমি রান্না যখন করবো বড়া বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন চলে যাবো, আমার সবার চাটা খাওয়া হয়ে গেছে, আমাদের সকালের যে কাজ থাকে সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু পালা হচ্ছে স্নানের। তখন স্নান করতে যাব, স্নান করে ধূপ টুপ ছেলে তারপর ভাত রান্না বসাবো। তো বন্ধুরা সাথে থেকে দেখতে থাকো পুরো ভিডিও, আজকে হোলি স্পেশাল কী হতে চলেছে। তো আমি ভাবছি যে স্নানে যাব, তো আজকে তো হোলি, তো কেউ মাঝের মধ্যে এসে হোলিও দিয়ে যেতে পারে, তো কী করবো আমি কিছু বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, তবুও তো স্নান তো করতেই হবে, হোলি দিলে দেবে, তখন পরে দেখা যাবে। তো সিংহাস ব্লগের তরফ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। তো সাথে থেকো, পরে আসছি আবার কথা বলতে। এখন বাজে 9টা, হোলি মাখা হয়ে গেল আজকে, তো একজন এসে সবুজ হোলি লাগিয়েছিল, দেখো একটু একটু আছে। আর একটা ভাই এসে হলুদ হোলি মাখিয়ে দিয়েছে, তো ভাবছি স্নান করতে যাব। তো তোমাদের দাদা ভাই আমাকে এখন পর্যন্ত হোলি মাখায়নি, মাখাবে কি না জানি না। তা আমাকে বলছি যে আমার বয়ফ্রেন্ড না, আমার হাতেই হোলি মাখতো, আমাকে হোলি মাখাতো, তো বলতেন একটু চিড়িয়ে দিলাম, চলে গেল বাস। তো যাই হোক, বাদ দাও সেসব ফালতু কথা ছাড়ো, তো এখন ভাবছি স্নান করতে যাব। 9টা 9টা বাজতে গেল, তো বন্ধুরা পরে আসছি। তখন ভাবলাম স্নান করতে যাব, কিন্তু না আমি জানি যে ওরা আসবে হয়তো, তো এনে স্নান করতে যাইনি। তো তখন একটু রসুন টসুন ছাড়াচ্ছিলাম, যাচ্ছি হয়তো কিছু মাছ মাংস, কিছু মাংসই হবে হয়তো, তো তাই জন্য কিছু করলাম না। তো বন্ধুরা পরে আসছি কথা বলতে। আমার দাদা ভাই একটা পান এনে দিয়েছে, পানটা আমার এক মুখ হচ্ছে, আমি মুখে ঢোকাচ্ছি আর বের করছি, চিবাতেই পাচ্ছি নি। আর আমাকে ডেকছে, মিষ্টি পান, আজকে হোলি স্পেশাল। তো বাড়িতে আজকে সবজি টবজি রান্না হয়েছিলো, সেটা দিয়ে খেলাম। আর এখন বাড়তে যাচ্ছে 3টে, ওরা আগে খেয়েছে, আমি এখন খেলাম। তো বিকালে কী হচ্ছে হয়তো অংশটাংশ হতে পারে, তখন তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো পানটা কত বড়, মিষ্টি লাগে না, সুপারি গুলো কি শুকরা, হাসে পাচ্ছে না তোমাকে, 8টা বড় পান আনে দিয়ে গেল, তোমার পান আনে দিয়ে চিবারে পাচ্ছি না আমি, হাসতেও পছন্দ। তোমার এখন জানালাটা খোলা মেরে দেখো, ছুটু খেলবো, আমি পান খাই না এমনিতে, এনে দিয়েছে দেখাচ্ছি। আমার মারের বাড়িতে পান গাছ আছে, যখন তখন খেতাম আমরা, তো ওনারা হারে রাখো। হয়ে গেছে আমাদের দিদির ভাত
তারপর সিদ্ধিয়েছি আর আমি এদিকে মশলাটা করে নিয়ে এসেছি, তোমাদের দাদা ভাই ওদিকে হাঁসটাকে পরিষ্কার করে নিয়ে আসছে, তখন কাটাকুটি করবে। তো দেখো এদিকে তোমাদের দাদা ভাই মাছটা কেটে নিয়েছিল। আর এদিকে মাংস রান্না করতে বসে গেছি, মাংস কাটার পর এদিকে তো আমি কষা মাংস বাবার জন্য তুলে নিচ্ছি, তারপর আমাদের জন্য জল দিয়ে দেব। করে চলে এলাম, আজকে সিম্পল রান্না বান্না ভাত আর হাঁস হাঁসের মাংস। তো খাওয়া দাওয়ার সময় বলি না রোজই মানে এমনই সবাই একই সাথে বসে খায় না, কাকিমাকে তরকারি দাও কাকিমাদের তরকারি নাও এই সেই সেই করে আমি কী বলবো সবটা গুলিয়ে যায়। তো যাই হোক খাওয়া দাওয়া করে ফাইনালি চলে এসেছি, এখন বাজে 9:30 মতো, প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখগুলো দেখতেই পাচ্ছে বন্ধুরা, চোখগুলো ছোট হয়ে গেছে, ঘুম পাচ্ছে। তোমাদের দাদা ভাই একটু বাথরুমে গেছে, তো এখন আসেনি, বাথরুম মানে চলে এসেছে ও। তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কী হলো কথা বলতে বলতে আটকে যাচ্ছি, কী বলছি পাগলের মতো বুঝতে পারছি না, এত ঘুম পাচ্ছে আমাকে। তো বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।